হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি আমার রান্নাঘর থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো এখানে মসুরি ডাল ধুয়ে নিয়েছি, ধুয়ে প্রেশার কুকারে জল দিয়ে দিয়েছি, ডাল দিয়ে দিয়েছি, লঙ্কা, লবণ আর দিয়েছি মুলো। তো দিয়ে গ্যাসটা ধরিয়ে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমার ভাত হচ্ছে, আর প্রেশার কুকার বসিয়ে দিয়ে সিটি চলে এসেছে। তো এখানে রান্না হলো ডাল, এটা হচ্ছে পাঙ্কাশ মাছের তরকারি আলু আর কাঁচা কলা দিয়ে। এখন আমি যে সমস্ত জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলি এখন আমি গুছিয়ে ফেলবো। আর আমি স্নান করেছি, চুলগুলো ভেজা, তাই চুলগুলো ছেড়ে নিলাম যাতে চুলগুলো শুকিয়ে যাবে আর আমার কাপড়গুলো গোছানো হয়ে যাবে। আর তোজো এখন একটু জেঠির ঘরে আছে, সেই জন্য আমি তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছি। আর আজকে সকালবেলা বৃষ্টি হয়েছিল, সেই জন্য সারাদিনই মেঘলা মেঘলা ওয়েদার। আবার কোন সময় বৃষ্টি নেমে যেতে পারে, ভরসা নেই। তো কাপড়গুলো গোছানো হয়েছে, এবার আমি ঘরটা গুছবো। এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ তোজো শুয়েছিল। রান্নাঘরে চলে এলাম, বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি, এটাও আসন ছিল। আর এখন তারপর জলের, আমাদের যে আমরা যে জল খাই বোতলগুলো খুব নোংরা হয়ে গেছে, তো অনেকদিন থেকেই ধোয়া হচ্ছে না, ভাবছি ধোবো। তো জলের বোতলগুলো এখন ধুয়ে নেব। সব কাজ সেরে নিয়েছি, এখন রেডি হয়ে নিয়েছি। রেডি মানে কি, একটু হাত মুখটা ধুয়ে নিলাম। তো এখন যাব আমি হাঁটতে, তো মাস্কটা নিয়ে নিই, মাস্কটা নিয়ে যাব, মাস্ক নিয়ে নিয়েছি। তো চলো তাহলে যাওয়া যাক, লাইটটা অফ করে দিই। তো যাওয়া যাক। তো এখন বিকেলবেলা, রাস্তাঘাট বেশ ফাঁকাই, তো আর আজকে অতটা রোদও নেই, তো ওয়েদারটা খুব সুন্দর, ভালো লাগছে। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর একদম চলে যাব একদম পার্কের সামনে। একটা তো চলে এসেছি পার্কের সামনে, এটা পার্কের পেছন দিকটা। আর এই যে মাঠ, এই মাঠের চারদিক দিয়ে হাঁটবো, মানে মাঠের ভিতরে তো খেলা হচ্ছে, মাঠের চারো সাইড দিয়ে।
তো এটা হচ্ছে পার্কের সামনেটা, তো বিভিন্ন দোকান বসেছে দেখছো, আর এটা হচ্ছে গেটটা, তো আমি তো হেঁটে চলেছি আর খুব তাড়াতাড়ি হাঁটছি কারণ রাত্রে বাড়ি চলে যাব। আর এখানে বিকেলবেলা খুব ভালোই লাগে, তো বিভিন্ন দোকানপাট বসে, আর এখানে হচ্ছে প্যান্ডেল, এখানে দুর্গাপূজা হবে, তোমরা দুর্গাপূজার ব্লগ তো দেখতেই পাবে। এই মাঠটা, এই মাঠটাতে দুর্গাপূজা হয়। তো আমার হাঁটা হয়ে গেছে, আমি বাড়ি চলে যাব কারণ সন্ধে হয়ে যাবে, নয়তো তোজোকে আবার রেখে এসেছি, তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। তো ফ্রেন্ড, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে নিও, আর সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নিও। তো আবার নেক্সট ব্লগ নিয়ে আসবো, আর দেখো রাত হয়ে গেছে, মানে রাত কি সন্ধে লেগে গেছে, তো আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাই তাহলে। আর আজকের মতো বাই।